গানটি হচ্ছে তুমি কি লিখতে পারো বিশ্বসেরা একটি গান দেশাত্মবোধক গান পুরো গানটি জুড়ে আসলে কনক চাপা ম্যাম আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন প্রায় 23 বছর ধরে গানের সাথে আছি গানটা গাওয়ার সময় আমি 4 ঘন্টা লেগেছে আমি যেহেতু 2.5 বছর বয়স থেকে গান করছি আমার বাবার কাছে আমার গানের হাতে খড়ি Hello everyone, welcome to News G24. প্রতিবারের মতো আজকে আমাদের সেটা আছে নতুন গেস্ট তিনি হলেন স্বর্গ স্বর্গর সাথে প্রচুর আড্ডা হবে স্বর্গর ব্যাপারে আমরা জানবো স্বর্গর গানের ব্যাপারে জানবো শুরুতেই যদি একটু জিজ্ঞাসা করি স্বর্গ কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি একটু ঠান্ডা কাশি জ্বর ওয়েদার চেঞ্জ ফ্যাক্ট বাট শুট তো করতেই হবে তো স্বর্গ ফার্স্টে কংগ্রাচুলেশনস কারণ কয়েকদিন আগেই আপনার একটা নতুন গান রিলিজ পেলো জি সিরিজের প্ল্যাটফর্ম থেকে ওই গানটা নিয়ে যদি একটু বলতেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কংগ্রাচুলেশনস আর জি সিরিজ আমার কাছে একটা স্বপ্নের মতন এটা আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর কাছে একটা স্বপ্নের মতন ছোটবেলা থেকে আমি যাদেরকে খুব পছন্দ করি খুব পছন্দের শিল্পী তাদের গান আমি দেখতাম জি সিরিজ অগ্নিবীণার ব্যানারে যাচ্ছে এবং এই জিনিসটা খুব বেশি ইমাজিনারি ছিল আমার জন্য যে আমি যেহেতু গান করি ছোটবেলা থেকে তো এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া আমি মনে করি যে জি সিরিজের ব্যানারে কোন একটা গান আমার এসেছে এবং সেটা অবশ্যই আমি নিজেকে ফরচুনেট মনে করছি যে আমার দেশের গান আমার প্রথম দেশের গান একদম দেশাত্মবোধক একটা গান এই গানটা নিয়ে যদি একটু দর্শকদের বলতেন গানটার নাম সুরকার গীতিকার গানটি হচ্ছে তুমি কি লিখতে পারো বিশ্বসেরা একটি গান দেশাত্মবোধক গান গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ফেরদৌস হোসেন ভূঁইয়া এবং সুর করেছেন শ্রদ্ধেয় মনির ইসলাম খান সুর এবং সঙ্গীত আয়োজন দুটোই কণ্ঠ দিয়েছি আমি স্বর্গা তৌহিদ আচ্ছা গানটা খুব চমৎকার যারা এখনো শুনেননি গানটা চট করে জি সিরিজ এর মিউজিক ইউটিউব চ্যানেলে চলে যান গানটি ওখানে अवेलेबल এবং গানটা সো ফার রেসপন্স খুব ভালোই আসছে আমরা যেটা শুনলাম কেমন একটু সিঙ্গার মুখ থেকে শুনি রেসপন্স গুলো কেমন আসছে আসলে গানটা আমার জন্য অনেক স্বপ্নের মতন কারণ হুট করেই সবাই যেহেতু জানেন কনক চাপা ম্যাম এবং মনির ইসলাম খান স্যার ওনারা সুর দম্পতি তো ওনাদের বাসা যেহেতু বগুড়ায় আমার বাসা তো বগুড়াতে হুট করে আম্মুর সাথে স্যারের পরিচয় হয় মনির ইসলাম খান স্যারের পরিচয় হয় ওখান থেকে উনি আমার কণ্ঠ শোনেন আমার কণ্ঠ পছন্দ করেছেন তারপরে উনি বলেছেন যে আমার একটা দেশগান আছে তুমি কি করতে চাও কিনা তো উনি খুবই বেশি উচ্ছ্বসিত ছিলেন আমাকে দিয়ে গানটা গাওয়াতে পেরে তারপর ওনার সাথে বেশ কয়েকবার আমার সিটিং হয় পুরো গানটি জুড়ে আসলে কনক চাপা ম্যাম আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন উনি যেতে পারেননি রেকর্ডিংয়ে তারপর উনি ফোনে টেক্সটে সবসময় বা টেক্সচারগুলো কীরকম হবে থ্রোয়িংগুলো কীরকম হবে উনি যেহেতু অনেক বড় মাপের একটা শিল্পী তো ওনাদের সাথে কাজ করতে পারা আমার জন্য একটা মানে স্বপ্নের মতন সো গানটা যখন রেডি হয়ে যায় তখন তো ওনারা শুনছেন শোনার পরে ফিডব্যাক কেমন ছিল শোনার পরে গানটা গাওয়ার সময় আমি 4 ঘন্টা লেগেছে 4-5 ঘন্টা এরকম তো আমি আমার এটা একটা মানে ব্যাপার বলবো কিনা আমি জানি না আমি কখনো মানে পারফেকশন না আসা অবধি আমার নিজেরই শান্তি হয় না তো আমিও সেখানে আমার 100% দিতে চেষ্টা করেছি যেহেতু আমি শুনেছিলাম মনির ইসলাম খানকে সবাই বাঘ মামা বলে ডাকেন মানে উনি ওনার কান খুবই শার্প একটু থেকে একটু সুর সরে গেলে উনি চট করে ধরতে পারেন কনক চাপা ম্যামও আমাকে বলেছিলেন যে তোমার আঙ্কেল কিন্তু এরকম তো সাবধানে তো নার্ভাস অনেক ছিলাম ফার্স্টে অনেক নার্ভাস ছিলাম তারপরে আস্তে আস্তে মনে হলো না এটা আমার কাজ অ্যান্ড আই হ্যাভ টু ডু মাই বেস্ট আমি যেটা দিতে পারবো তো যখন গানটা টেক নেওয়া শেষ আমি ভাবছিলাম যে আঙ্কেল যখন পুরোটা শুনবেন তখন হয়তো আমার আবার রিটেক দিতে হবে কারণ ওনার কান যেহেতু অনেক শার্প আমার কাছে মনে হচ্ছিল পারফেক্ট হয় নাই তো তারপরে সেখান থেকে উনি দেখলাম খুবই খুশি মানে খুবই খুশি তখন মানে আমার চোখ দিয়ে একটু পানি চলে এসেছিল যে মানে হ্যাঁ আমি সাকসেসফুল যে ওনার মতন একটা মানুষ আমাকে একটাকে বলেছে বা এরকম টেক দিতে হয়েছে আমার তো তারপর আমি সাকসেসফুল হয়েছি আর কনক চাপা ম্যাম ওয়াজ অনেক খুশি যে অনেক ভালো গেছে কি খাওয়া বাবা ও আচ্ছা তারপর কি খাওয়া দাওয়া হয়েছে নাকি না হয় না এখন বাকি আছে আচ্ছা গানটা তো দেশাত্মবোধক গান এবং গানের লিরিকটাও খুবই সুন্দর এবং গানটার যে ভিডিওটা অসাধারণ খুব সুন্দর এই ভিডিওটা নিয়ে জানতে চাই যে কেমন ছিল এক্সপেরিয়েন্সটা ভিডিও করার আমাকে আসলে মনির ইসলাম খান বলেছিলেন যে জি সিরিজে উনি কথা বলেছেন আমার গানটার ব্যাপারে তো এটা নিয়ে তো প্রথম থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম তারপরে ভিডিও যেদিন হবে আমাকে ডেট জানিয়েছিলেন উনি তো তারপরে আমাকে জি সিরিজ থেকে একজন ফোন দেন ওনার নাম হচ্ছে ঈশা খান দুরে দুরে ভাই উনি ফোন দেওয়ার পরে আমি প্রথমে না ওনার নামটা শুনে আমি প্রথমে বুঝতে পারিনি যে দুরে এটা কি কারো নাম হতে পারে তো ইট ওয়াজ সো ইন্টারেস্টিং ফর মি যে দুরে কারো নাম হয় তো হঠাৎ করে উনি আমাকে বিকালে ফোন দিয়ে বলেন যে একটু অফিসে আসতে প্রজেক্টটা নিয়ে কথা বলবে যে কালকে শ্যুট বা এরকম কিছু তো আমি অফিসে আসলাম, এসে ওনার সাথে সিটিং হলো, উনি ওনার সাথে মানে আড্ডা এমনভাবে জমে গেল, ৪-৫ ঘন্টা আমি অফিসেই ছিলাম এবং হি ওয়াজ সো ফ্রেন্ডলি, হি ইজ স্টিল। এবং উনি আমাকে বললেন যে তুই আমার একদম নিজের বোনের মতো, যেটা আমাকে সবচেয়ে বেশি নামটাই দূরে, বাকি সব কাছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তার পরের দিন শ্যুট ছিল। শ্যুটে আমি একজন মানুষকে কোনোদিন মাফ করব না, সেটা হচ্ছে ফারহান ভাই। উনি আমাকে সময় অসময়, হ্যাঁ যিনি ডিরেক্টর, উনি আমাকে সময় অসময় স্বর্গ এখান থেকে এখন একটু হেঁটে যাও তো, স্বর্গ এখান থেকে এখন একটু হেঁটে যাও তো, কিন্তু মাফ করব না, ফান করলাম। এই জন্যই হয়তো ভিডিওটা এত ভালো হয়েছে। জীবন দিল ৩০ লক্ষ প্রাণ। তো ফ্যানদের বা ফ্যামিলি থেকে রেসপন্স কেমন আসছে? রেসপন্স তো হিউজ, কারণ আমার ফ্যামিলি আমার সাপোর্ট। আমার বাবা মা, আমি যেহেতু ২.৫ বছর বয়স থেকে গান করছি, আমার বাবার কাছে আমার গানের হাতেখড়ি। তো সেখানে বাবা গানটা শুনে খুবই বেশি উচ্ছ্বসিত, ভিডিও দেখে আরও বেশি খুশি। কারণ হয় না একটা জিনিস, একটা স্বপ্নের প্ল্যাটফর্মের ব্যানারে কোনো একটা গান যাওয়া, এটা আমাদের জন্য আসলে হিউজ একটা। তো স্বর্গের স্বপ্নের প্ল্যাটফর্মে গানটা রিলিজ হয়েছে। আর অবশ্যই অনেক 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 কৃতজ্ঞতা এবং ধন্যবাদ গানটির গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া, গানটির সুরকার সঙ্গীতায়োজক মনির ইসলাম খান, আমার কনক চাপা ম্যাম এবং ঈশা খান দুরে ভাই, ফারহান ভাইয়া, সবাইকে। এই তো ছিল স্বর্গের স্বপ্নের প্ল্যাটফর্মের স্বপ্নের গান রিলিজের গল্প। আমরা বা আপনাদের বলছি, যারা এখনও গানটি শুনেনি তারা জি সিরিজের মিউজিক ইউটিউব প্ল্যাটফর্মে যান এবং গানটি সার্চ দিলে পেয়ে যাবেন। গানটির নাম হলো তুমি কি লিখতে পারো। তো স্বর্গ, এবার ফ্যান বা দর্শকরা জানতে চাবে যে আপনার পার্সোনাল লাইফটা নিয়ে, আপনার গানের শুরুটা, বা আপনার একটা ভাইরাল গানও আছে যেটা নিয়ে একটু দর্শকদের যদি জানাতেন। আমার গানের শুরুটা ওই যে একদম ছোটবেলা থেকে, বাসায় সবাই গান করে ম্যাক্সিমামেরই ছোটবেলা থেকে, কিন্তু আমারটা একটু স্পেশাল, কারণ আমার মা, আমি যখন পেটে ছিলাম তখনও রেওয়াজ করতেন। এবং আমার মনে হয় সেখান থেকে আমার বাবা মার পরিচয় গানের মাধ্যমে, সেখান থেকে আমার মানে রক্তে গান মিশে আছে। মানে পুরো পরিবারে একটা গানের মহল, সব সময়। আমার ছোট ভাই, ও ক্লাস 9-এ পড়ে, ও এখন মানে খুব ভালো গিটার বাজায়। তো বাসায় গেলে খুব আড্ডা হয়ে যায়, বাবা তবলা বাজায়, আমি হারমোনিয়াম ও গিটার, আম্মু গান, একটা জ্যামিং চলতেই থাকে অ্যাজ অলওয়েজ, সব সময়। আর গান শিখেছি শিশু একাডেমিতে, বগুড়াতে। শিশু একাডেমিতে শিখেছি, যেহেতু ক্লাস 12 পর্যন্ত আমি বগুড়াতেই ছিলাম। শিশু একাডেমিতে শিখেছি, করতোয়া সঙ্গীত নিকেতনে শিখেছি জাকির স্যারের কাছে, তারপরে পরে পলাশ স্যারের কাছে। উচ্চারণ একাডেমিতে শিখেছি, চর্চায় শিখেছি আওয়াল স্যারের কাছে। এরপর আমাদের বগুড়ায় উচ্চাঙ্গ সঙ্গীত শেখাতে নূর মোহাম্মদ সতি স্যার, উনি এখন নেই আমাদের মাঝে, ওনার কাছে শিখেছি। ঢাকা থেকে একজন টিচার যেতেন আমার, অরুণ কুমার, ওনার কাছে শিখেছি। তো বিশাল, কত বছর ধরে শেখা হচ্ছে? প্রায় 23 বছর ধরে গানের সাথে আছি আলহামদুলিল্লাহ। এখনো এটা একটা এক্সাম্পল হতে পারে যারা গান শিখতে চায়, মানে প্র্যাকটিসের আসলে কোনো শেষ নাই। 23 বছর ধরে স্বর্গ এখনো শিখে যাচ্ছে। আমার মনে হয় আমি কিছুই পারি না। আচ্ছা, আরটিভির একটা রিয়েলিটি শোতে আপনার একটা গান বেশ ভাইরাল হয় এবং সোশ্যাল মিডিয়ায় এটা হিউজ একটা রেসপন্স ফেলে। এই গানের গল্পটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে তাহলে গানটা বলি। গানটা হচ্ছে খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গাওয়া। RTV ইয়াংস্টার 2021 আমি ফাইনালিস্ট ছিলাম এবং সেটার পিয়ানো রাউন্ডে আসলে এই গানটা গিয়ে আমার 3জন জাজি কেঁদেছিলেন এবং হোস্ট মানে সবাই কেঁদেছিলেন।